ছোটবেলা থেকে যখন আপনি হয়েছেন তখন থেকেই আপনারা বাজার 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 শুনে আসছেন। তো আজকে আমরা আপনাদেরকে একটা ছোটখাটো একটা গ্রামের বাজার দেখাবো। হ্যালো গাইস, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর বরাবর তোমাদের মাঝে হাজির হয়েছি ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। তো দর্শক, বাজার বলতে আপনারা সব কিছুই চিনেন, গ্রামে সবাই বাজার বলে, আবার প্রাচীনকাল থেকে এই বাজারকে গঞ্জ নামে সবাই চিনে। এইটা হলো আমার একটা উপজেলার একটা বাজার, সেটা হলো আমার গ্রাম থেকে বেশি দূর না, 2-3 কিলোমিটার দূরে। তো এই বাজারে আগে খুবই জনপ্রিয়তা একটা ছিল। তো এই বাজারে সব কিছুই পাওয়া যায়, এখানে গরুর হাট রয়েছে। এই বাজারে হলো বিভিন্ন মানুষের দৈনন্দিন যে চাহিদাগুলো মিটায়, সেগুলো হলো সাংসারিক, যেগুলো আপনার দৈনন্দিন যেগুলো লাগে, যেমন মশলা থেকে শুরু করে চাল ডাল মাংস মাছ বিভিন্ন ধরনের, মনে করেন যে রকমারি সব কিছুই এই বাজারেতে পাওয়া যায়। তো এই বাজারটা হলো ঠিক উত্তরবঙ্গের বগুড়া থেকে নওগাঁ হাইওয়ে যেটা চলে গেছে এইখানটাতে এই বাজারটা অবস্থিত। তো এই বাজারটা এখন থেকে না, সেই ধরতে গেলে হলো আদিকাল থেকে এই বাজারটা রয়ে আছে, কিন্তু সেই সময় যে বাজারটার যে একটা সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন এখন আর ওই রকম নেই। তো প্রচুর দিকে সব দিকে এখন বাজার ঘাট সব কিছু হয়ে গেছে। তো এই হওয়ার ফলে এই জন্যে আর বাজারঘাটটা এখানে ওইভাবে জমজমাটভাবে লাগে না, কিন্তু বিভিন্ন অকেশন যদি আসে, সে যেমন ধরেন হলো একটা আলুর সিজন আসলো বা মরিচের সিজন, মেন কথা হলো যে সবজির কিছু কিছু একটা সিজন আসে, মরিচের এখানে প্রচুর পরিমাণে বেচা বিক্রি হয় এই আদমদিঘি হাটে। তো এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশায় তারা নিয়োজিত, কেউ আছে সাপ খেলা দেখাতে তারা ব্যস্ত আছে, কেউ আছে আবার বিভিন্ন কবিরাজি যে ওষুধপাতি বেচা বিক্রিতে ব্যস্ত, আবার অনেকে এই যে হলো ওষুধপাতি কবিরাজি ওষুধপাতি এখানে গাছগাছালি সব কিছু ওষুধপাতি এখানে বেশিরভাগ হলো কি, এগুলো জিনিসগুলো বেশিরভাগ গ্রামীগঞ্জে হাটে এখানে বেশিরভাগ পাওয়া যায়, ভেষজ ওষুধপাতি যেগুলো আছে এগুলো পাওয়া যায়। তো এইখানে আবার ছোট ছোট যে হাঁসের বাচ্চা বলেন বা মুরগির বাচ্চা বলেন, মেন কথা হলো যে এখানে সব কিছুই কারুকার্য বেচা বিক্রি করা হয় এই জায়গায় এই হাটে। তো সব কিছুই আছে, যে সবজির হাট মোটামুটি 2টা দিন ধরে এখানে হাট হয়। তো 2টা দিনের ভেতরে সবজির হাটটা খুবই একটা জাঁকজমকপূর্ণ একটা হাট হয়। তো এই হাটে ধরতে গেলে আপনার সব কিছু মিষ্টি কুমড়া লেবু আলু শসা ভেন্ডি তরি পটল বেগুন মরিচ অনেক কিছুই আপনারা সস্তাতেই পাবেন, কারণ এখানে ঢাকা শহরের মতন অতটা চড়া দাম দিয়ে এখানে কিনতে। তো দর্শক, এইখানে আমরা যে কাঁচা যে বাজারটা আছে এই বাজারটার চতুর সাইড দিয়ে আমরা বেশিরভাগ ঘোরাঘুরি করছি। ছোটোবেলা থেকে এই বাজারে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করি, এখনও করতেছি। তো এখানে আমার সাথে আছে হলো ওমর ফারুক। ওমর ফারুক একটু ছোটোখাটো একটু বাজার সদাই করতেছে, কারণ আমাদের চলতে গেলে অবশ্যই সাংসারিক বাজার সদাই আমাদের করতে হয়। তো দর্শক, এখানে বেশিরভাগ আমরা স্টে করব না, অল্প কিছুক্ষণ ধরে হলেও থাকবো, তার এখানে আমরা শুট টুট করতেছি এবং রাস্তা সাইড দিয়ে ঘোরাঘুরি করতেছি। তো এখানে থেকে আমাদেরকে বের হতে হবে, আমরা মেন বাজারে যে ভিতরটার ভিতরে আমরা চলে আসলাম। এখানে একটা পাখির দোকান দেখতে পেলাম, যে এখানে হলো কি বাজরিঘাট যে পাখিটা আছে, বাজরিঘাট পাখি থেকে শুরু করে ছোট ছোট যে আপনার যে কোয়েল পাখি এগুলো পাখিগুলো না সেগুলো বাজারে বেশিরভাগ সব কিছুই পাওয়া যায়। তো এই বাজারটা এই জায়গাটা হলো কি, যে গাছ কেনাবেচা করা হয় এখানে, গাছ পট্টি ধরলেও বলা যেতে পারে। এখানে বিভিন্ন ধরনের হলো কি শাক সবজির গাছ এবং থেকে শুরু করে ফল ফলান্তি এবং বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যায়।